ক্লিক করুন নিচে দেওয়া বেল আইকনে। সাবস্ক্রাইব করুন 24 আওয়ার্স টিভি কে। সব সময় আপডেট থাকুন খবরে। লকডাউনের মধ্যে চরম এই রক্ত সংকটে তিনি যোগদান উদ্যোগের পরিচালনায় রক্তদান শিবিরের আয়োজন করা হলো। আজ 30 মে সকাল 10টার সময় এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে ক্রেতা সুরক্ষা দপ্তর এবং স্বনির্ভর গোষ্ঠী পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী শ্রী সাধন পাণ্ডে মহাশয়। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন শ্রীমতী সুনন্দা গুহ, তিনি পৌরমাতা। এই রক্তদান শিবিরের মাধ্যমে রক্ত সংকট কাটাতে উদ্যোগী হলো যোগদান উদ্যোগ। এছাড়াও উপস্থিত ছিলেন যোগদান উদ্যোগ ক্লাবের সেক্রেটারি আদিত্য জয়সওয়াল এবং ক্লাবের মেম্বার যেমন সাজান জয়সওয়াল, সুব্রত দত্ত, আনন্দ শেঠ, বিশ্বজিৎ, সৌমেন বেনিত সহ অন্যান্যরা। যে করোনার জন্য অনেক ব্লাড ব্যাংকে রক্ত দরকার, ব্লাড ব্যাংকে রক্ত প্রায় শূন্য হয়ে গেছে, তাই শুধু ক্লাবগুলো নয়, তৃণমূল মহিলা কংগ্রেসও সুন্দরভাবে বিভিন্ন জায়গায় এই রক্তদান শিবির অর্গানাইজ করছে। আর রক্তদান শিবিরগুলো এই গাড়িতে হচ্ছে, তাতে হচ্ছে কি প্যান্ডেল ট্যান্ডেল বা কিছু করতে হচ্ছে না, জাঁকজমক দরকার নেই, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে দু তিনজন করে এই গাড়িতে রক্ত দিচ্ছে, তাতে রক্তের যে চাহিদা রাজ্যের সেটা কিছুটা পূর্ণ হচ্ছে। তাই আমি সবার কাছে বলবো, বিভিন্ন ক্লাব সংগঠন, তারা মুখ্যমন্ত্রীও বলেছেন যে ক্লাব সংগঠন তারা রক্ত দিক কিন্তু খুব মেনটেন করে, যাতে ডিস্টেন্স মেনটেন হয়, মাস্ক পরে থাকে, আর যা যা রেগুলেশন আছে করোনার এই ব্যাপারে, তাই সেটাকে মেনটেন করে সুন্দর করে যাতে দেয়। আমি এই যোগদানে 31 নম্বর ওয়ার্ডে তরুণ ভাইরা আদি আছে, সানি আছে, আরও যারা যারা আছে সবার কাছে আমি ধন্যবাদ জানাই যে তারা এই সুন্দরভাবে এটা অর্গানাইজ করেছে। রক্ত খুবই জরুরি, রক্তের ব্লাড ব্যাংকে এখন রক্ত খালি হয়ে গেছে, মানে রক্ত দিতে হবে। আমরা পশ্চিমবঙ্গে রেকর্ড করি রক্ত দিয়ে, আমাদের ছেলেরা সবচেয়ে বেশি রক্ত দেয়, কিন্তু এই লকডাউন পিরিয়ড আর এই যে পরিস্থিতি, এতে রক্ত দেওয়াটা বন্ধ হয়েছে, তাই রক্ত দেওয়াটা, তারপরে মুখ্যমন্ত্রী কলকাতা পুলিশকে দিয়ে একটা নেতাজি ইনডোর স্টেডিয়াম ওইখানে একটা রক্তদান শিবির চালালেন অনেক দিন ধরে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশ খুব ভালো কাজ করছে। তো তারপরে বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, তারা রক্তদান করতে পারে সব ডিসিপ্লিন মেনটেন করে। তৃণমূল মহিলা কংগ্রেস তারাও রক্ত দিয়েছে, তো সেখানে চন্দ্রিমা ভট্টাচার্য অ্যাক্টিভ আছে এইসব ব্যাপারে। তো আমার মনে হয় যে রক্ত দিতে হবে, রক্ত না হলে রক্তের অভাব পড়ে যাবে। থ্যালাসেমিয়া পেশেন্টস আছে, সব আছে, অনেক অসুবিধা আছে, সেগুলো কভার করতে যে বলেন। কুছ দিন পহলে আমাকে ভাড়া মে এক আদমি কা সুবহ হুয়া থা, জিসসে উসকো ব্লাড কা দরকার থা, লেকিন হমনে উসকো ব্লাড কার্ড দিয়ে, লেকিন ব্লাড মিল নি পায়া উসকো, ব্লাড ব্যাংক ব্লাড নি হোনে কারণ, ইসিলিয়ে হমনে কে মান মুসেন থট আয়া থা কি ইয়ে এক প্রোগ্রাম করনে সে আচ্ছা হোতা, জিসসে আদমি কে ব্লাড আস পাস মে ব্লাড দে সকে, जिससे अपना आसपास का जो आदमी इसको असुविधा होता है। जैसे दादा से हमने बात की साधन पांडे से, तो वो बोले कि हाँ ठीक है तुम ये चीज़ कर सकता है, जिससे मैंने पब्लिक के बगल में खड़ा हो सके, जिसका हेल्प की दरकार है उसका हेल्प कर सके, इसीलिए हमने ये चीज़ की। हम लोग कोरोना वायरस का जो जितना है सब प्रिपरेशन लेके ही कर रहे हैं, जैसे कि हम लोग जितना ग्रुप का मेम्बर हम लोग का आपस में हम लोग लिमिटेड है, कि जैसे कि जितना आदमी ग्रुप का मेम्बर है सब मेम्बर लोग ही दे रहे हैं, अदरवाइज हम लोग किसी और को अलाउ भी नहीं किए। हाँ सब मेम्बर लोग मिलकर दे रहे हैं। मिनिमम हम लोग का मेम्बर 30 जन का हम लोग अवेक्स करके रखे हैं, अपने मेम्बर लोग भी देंगे, अदरवाइज कोई और नहीं। अच्छा, तो तुम लोग इससे तुम लोगों का मतलब आने वाला दिन में भी तुम लोग ऐसे काम करोगे आप? हाँ, हम लोग आने वाले लॉकडाउन जब लॉकडाउन पीरियड चला था तो हमने बहुत सारा प्रोग्राम इसके पहले भी किए हैं, जैसे कि आपका फूड डिस्ट्रीब्यूशन किए थे, तो बहुत सारा सामान इसी जगह पे जो उधर उद्योग क्लब की तरफ से हम लोग प्रोग्राम किए हुए हैं। ब्लड डोनेशन हुआ, गाछ काटना हुआ पब्लिक का, जैसे कि जहाँ जहाँ गाछ गिर गया तो सब चीज़ के लिए वो सब हम लोग किया हुआ। ক্লিক করুন নিচে দেওয়া বেল আইকনে। সাবস্ক্রাইব করুন 24 আওয়ার্স টিভি কে। সব সময় আপডেট থাকুন খবরে।